শুকুর আলহামদুলিল্লাহ, আগে সৃষ্টিকর্তার কাছে রাসুলে রসুলে শুক্রিয়া জানালাম। কারণ হচ্ছে অল্টার প্রোটোকল থেকে আমরা অবশেষে একটা বিগ পেমেন্ট পেতে চলেছি ইনশাল্লাহ। ঠিক আছে, তো কত পার্সেন্ট করে আপনারা পেমেন্ট পেতে চলেছেন প্রথমের স্টেপে, সেটা নিয়ে আপনাদের সামনে অলরেডি চ্যানেল কমিউনিটি ট্যাবে টেলিগ্রামে শেয়ার করা হয়েছে, টুইটার সহ ফেসবুক সহ। ঠিক আছে, তো এটা আপনারা জানতে পেরেছেন। এখন কথা হচ্ছে এই অল্টার প্রোটোকলের প্রাইসটা সম্পর্কে, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কীভাবে সেট করবেন, কয়েনটা অ্যাপের ভিতরে কোথা থেকে সেট আপ করবেন, সব কিছু অর্থাৎ এ টু জেড বিষয়গুলো জানিয়ে দিব। ঠিক আছে, আর এটা প্রাইস কীরকম হতে পারে সেটাও জানিয়ে দিব। তাই ধৈর্য সহকারে সাথে থাকবেন, আর এতদিন আমাদের কমিউনিটিতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো মাই ডিয়ার ফ্রেন্ড, এখান থেকে ভালো কিছু পেলে আপনাদের জন্য গিভওয়ে থাকবে। ঠিক আছে, ইনশাআল্লাহ, এটা আল্লাহ রাসূলের রাসূলের কথা দিলাম। আপনারা যারা কমিউনিটি রয়েছেন সবার মাঝে একটা ভালো পরিমাণ গিভওয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা বিস্তারিত বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখব। আর হ্যাঁ, ডিসক্রিপশন বক্স থেকে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া রয়েছে, জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের ভালোবাসাই আমাদের প্রেরণা। ওকে, তো আপনারা পাশে ছিলেন বিদায়ী, কিন্তু ভালো ভালো প্রজেক্টগুলো রিসার্চ করে আপনাদের দিয়েছি, আপনাদেরও ইনকাম হয়েছে, আমারও ইনকাম হয়েছে। ঠিক আছে, তো এই জন্য শুকরিয়া অবশ্যই সকলে জানাবেন, হিংসা করবেন না, কাঁধে কাঁধ মিলে এগিয়ে যাবেন, তাহলে এগিয়ে যাওয়া যাবে। আর যদি হিংসা করেন তাহলে পিছনে পড়ে থাকবেন। ঠিক আছে, যার ভাগ্যে যতটুকু আল্লাহ পাক রাসূলের রাসূলে রাখছে সে ততটুকুই পাবে। ঠিক আছে, তবে হ্যাঁ, ভাগ্যে পরিবর্তন আসে দোয়ার মাধ্যমে। যদি আপনি আল্লাহ পাককে রাসূলের রাসূলে সন্তুষ্ট করে রিজিক বাড়িয়ে নিতে পারেন সেটা চেষ্টা করবেন, কিন্তু অন্যের কখনো ক্ষতি করবেন না। ঠিক আছে, তার কথা বাড়াবো না, মূল কাজে নেমে পড়ব। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন, চ্যানেলে নতুন আসে সাবস্ক্রাইব করে বেল আইকনের পরে তা কামারে নাতকা। ঠিক আছে, ওকে, তার কথা বাড়াবো না, চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামীর। তো অল্টার প্রোটোকলের প্রথম বিষয়টা হচ্ছে এটা মাইনিংটা স্টপ হয়ে গেছে, এটা আপনাদের আগে অবহিত করেছি, তাই না? ওকে, তো আরেকটা বিষয় হচ্ছে এখন আপনাদের একটু জানাবো, সেটা হচ্ছে যারা এখানে কেওয়াইসিটা করতে পেরেছেন তারাই কিন্তু পেমেন্টটা পাবেন, এটা হলো ফার্স্ট কথা। আর যারা নিয়ে অলসতা আলিশামি করে এখানে এটা করেন নাই তারা কিন্তু পাবেন না ভাই। ঠিক আছে, যেটা বাস্তব কথা। ঠিক আছে, ওকে, তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনারা এখানে আসার পরে কিভাবে কয়েনটা সেট আপ করবেন আমি একটু সেই বিষয়টা দেখাবো, এরপরে আমরা মূল কাজে যাব। এই যে ওয়ালেট নামে যে একটা অপশন রয়েছে এটা আপনারা এই যে নিচের দিকে বাঁকানোর উপায়ে যাবেন। ওকে, এরপরে এরকম চলে আসবে, আসার পরে এখানে যে একটা টুলস নামে একটা অপশন রয়েছে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে এখানে রয়েছে টোকেনস ম্যানেজমেন্ট, ঠিক আছে, এখানে চাপ মারেন। চাপ দিলে এরকম চলে আসবে, ঠিক আছে, গার্লফ্রেন্ড মনে করে চাপ দিবেন। ওকে, এরপরে মনে করেন এরকম আসার পরে আপনাদের এরকম থাকবে না, তো আমি এটাকে কেটে দিই যাতে আপনারা বুঝতে পারেন। এরপর এই যে এখানে যেই সার্চ ফর টোকেন লেখা রয়েছে না, এখানে আপনারা লিখে দেন। ঠিক আছে, এই যে অল্টার প্রোটোকল, ওকে, লিখে সার্চ করবেন। এখানে একটু অপেক্ষা করতে হয় মেবি, মানে একটু হ্যাং করে প্রথম অবস্থায় দেখে। ঠিক আছে, তো আমি একটু অপেক্ষা কর, তো তাহলে দেখবেন এরকম চলে আসবে। ওকে, আচ্ছা, আসার পরে এই যে এখানে লেখা রয়েছে অল্টার প্রোটোকল, এই যে প্লাস একটা আইকন রয়েছে এখানে ভালোবেসে চাপ মারেন। ঠিক আছে, ওকে, এটা সাকসেসফুলি অ্যাড করা হয়ে যাবে। ওকে, বিএনবি স্মার্ট চ্যানেল মানে বাইনাস নেটওয়ার্কের মাধ্যমে অ্যাড করাতে পারবেন, আর বাইনাস নেটওয়ার্কের মাধ্যমে আপনাদের গ্যাস ফিটা মেবি কাটবে, ওইটার মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তো যাই হোক, এরপরে এই যে টোকেন্স এখানে যদি চাপ দেন, ঠিক আছে, অথবা কয়েনে চাপ দিলেও দেখাচ্ছি, তো টোকেন্স অপশনে চাপ দিয়ে আবার ম্যানেজমেন্টে দিলে এই যে এখানে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো অনেকে বলেন যে কন্ট্যাক্ট অ্যাড্রেস কোথায় পাবো, এই যে দেখেন, এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানেই পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে এই যে ক্লিক করেন, ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। ওকে, তো এখানে চেইন আইডি, হ্যাঁ, ডিসেম্বল, তারপরে কন্ট্যাক্ট অ্যাড্রেস সব কিছুই রয়েছে, কন্ট্যাক্ট অ্যাড্রেসের উপর চাপ দেন, কপি হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এরপরে ম্যাটামাক্স ওয়ালেটে চলে আসবেন। ঠিক আছে, এটা অ্যাপের মাধ্যমেও আপনারা অ্যাড করতে পারেন, কিংবা ব্রাউজারের মাধ্যমে ম্যাটামাক্স ওয়ালেটটা খোলো অ্যাড করতে পারেন, এটা আপনাদের মর্জির উপরে নির্ভর করে। ওকে, তো উরপের দিকে এখানে বিএনবি স্মার্ট চেন একটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এটা সিলেক্ট করে নেবেন, এই যে এখানে নেটওয়ার্ক অপশনে পেয়ে যাবেন। ঠিক আছে, না পেলে এই যে অ্যাড নেটওয়ার্ক এখানে চাপ মারলে এখানে পেয়ে যাবেন বিএনবি স্মার্ট চেন, এটার উপরে অ্যাড অপশনে ক্লিক দিয়ে অ্যাড করে নেবেন। ওকে, এরপরে এই যে এখানে একটা অপশন রয়েছে না, এই যে ইম্পোর্ট টোকেন, এখানে চাপ দেন। ওকে, চাপ দেওয়ার পরে এই যে ডাইন কর্নারে রয়েছে কাস্টম টোকেন্স, এখানে চাপ দেন। এরপরে এই যে রয়েছে টোকেন্স অ্যাড্রেস, এখানে চাপ দেন। ঠিক আছে, চাপ দিয়ে
পেজ করে অ্যাড্রেসটা মাইরা দেন এখানে, ঠিক আছে। এরপরে একটু অপেক্ষা করেন, অপেক্ষা করার পরে এখানে সব কিছু এই যে বসে যাবে, ওকে। এরপরে ট্যুর প্যাড দিকে উঠানোর পরে এই যে ইম্পোর্ট নামের অপশন রয়েছে, এখানে চাপ দেন আল্লাহ আকবার বলে, ওকে। আচ্ছা, এরপরে দেখবেন যে আপনাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এই যে এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এরপর এটার উপরে চাপ দিয়ে আপনারা চাইলে এই যে রিসিভ অপশন, রিসিভ অপশনে চাপ দেন, এরপর এই যে অ্যাড্রেসটা নিয়ে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন। বুঝাতে পেরেছি বিষয়? আবার যদি অন্য ওয়ালেটে পাঠান, নেটওয়ার্ক কিন্তু সেম থাকতে হবে, অন্যটায় কিন্তু কয়েন হাওয়াই যাবে, এটা বি কেয়ারফুল। আর যদি অন্যটায় পাঠান আবার এই যে এখানে সেন্ড অপশনে ক্লিক করে আপনারা বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কের অ্যাড্রেসটা এনে সেন্ড করে দিতে পারবেন, ঠিক আছে। তো এই বিষয়টা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তাই আমি বিষয়টা দেখিয়ে দিলাম, ওকে। তো আপনাদের প্রয়োজন মতো কমেন্ট করবেন, ওই বিষয়ে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর মজার বিষয় হচ্ছে এটা আপনারা এই অ্যাপ থেকেই সেল দিতে পারবেন, ঠিক আছে, কারণ এটা কিন্তু একটা এক্সচেঞ্জ ওয়ালেট প্ল্যাটফর্ম, ওকে। এখানে মাইনিং করেছেন, এখান থেকে আবার পেমেন্ট নিতে পারবেন। বুঝাতে পেরেছি বিষয়টা, ওকে। তো আপনাদের আনলক করা কয়েনগুলো আপনারা এই যে এখান থেকে টোকেন্স মেন এসে এখান তো আপনারা ডিটেলস পেয়ে যাবেন, ঠিক না, ওকে। এরপরে যে অ্যাসেট অপশনে মেবি তারা অ্যাড করে দিবে পরবর্তী সময়, এখানে কয়েনগুলো দেখতে পাবেন, এই যে কয়েন অ্যাসেট বা টোকেন এখানে। বুঝাতে পেরেছি? বা এক্সচেঞ্জ অপশনে যদি চাপ দেন এখানে আপনারা পরবর্তী সময় পেয়ে যাবেন, এই যে নেটওয়ার্ক এখান থেকে চেঞ্জ করে, যেমন মনে করেন এখানে ইথেরিয়াম রয়েছে, যে বিএনবি স্মার্ট চেইন, ঠিক আছে। এরপরে এখানে আর কি চলে আসবে এই ইটা দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। ওইটা তো এখনও লঞ্চ করা হয়নি, এখানে আর কি পেয়ে যাবেন আপনারা এই অল্টোর প্রোটোকলের কয়েনটা, ঠিক আছে। তো আপনারা তখন দেখা গেছে বিএনবিতে বা এই বিভিন্ন কয়েনে সোয়াইপ করে নিতে পারবেন। বুঝাতে পেরেছি বিষয়টা, ওকে। তো আপনারা টুইটারে চলে আসবেন, অল্টোর প্রোটোকল লেখে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে। অথবা আমাদের টুইটারে চলে আসতে পারেন, ওখানেও এটাকে রিটুইট করে দেওয়া হয়েছে পোস্টটা, ঠিক আছে। তো পোস্টটা আমি যে এই যে রিটুইট আপনাদের সামনেই করে দিলাম, ওকে। তো আপনারা কিন্তু আমাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে না, এখানে চলে আসলো, এই পোস্টটা দেখতে পাবেন অফিসিয়াল, 8 ঘন্টা আগে তারা করেছে, ওকে। তো এটাকে যদি আমরা ওপেন করি, তাহলে এই যে এখানে বলেছে 20% তারা প্রথমে আনলক করবে, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি 1000 কয়েন আর্ন করে থাকেন, তাহলে 200 কয়েন আন এই আনলক হবে প্রথমে। যদি 100 কয়েন যদি আর্ন করে থাকেন, তাহলে 20 কয়েন প্রথমে আনলক হবে, ঠিক আছে। এরপর বাকিগুলো আস্তে আস্তে 80% আনলক হবে, ঠিক আছে। যদি 3 মাসের জন্য লক আপ করেন তাহলে 0% ইন্টারেস্ট, ঠিক আছে। 6 মাসের জন্য করলে 15%, 1 বছরের জন্য করলে এই 40%, ঠিক আছে। তো আমি লাভ ট্রাপের ভিতরে যাব না, আমি 3 মাসের জন্য হয়তো করে দেবো বাধ্যতামূলক, 0% ইন্টারেস্ট আসুক, এখান থেকে সুদ খাওয়ার আমার কোনো দরকার নেই, ওকে। তো যাই হোক, এই হলো গিয়ে মূল বিষয়, ঠিক আছে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো আশা করি আমরা যে কষ্ট করে এতদিন কাজ করেছি সেটা সুফল কিন্তু পেতে চলেছি, ঠিক আছে। আর কাকে কয়টা কয়েন আর্ন করছেন সেটা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে। আর এটার প্রাইসটা কীরকম এটা আপনাদের একটু আমি দেখিয়ে দিই বিষয়টা, তাহলে বুঝতে পারবেন। তাদের অফিসিয়াল যেই পিসেলের ব্যাপারটা বলছে, এখানে কিন্তু আপনার যে কিনতে হবে, পিসেলে অংশগ্রহণ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনি চাইলে নিজ দায়িত্ব করতে পারেন, না চাইলে নেই, ওকে। কোনো বাধ্যবাধকতা নেই, যারা ফ্রিতে মাইনিং করছেন ফ্রিতে পেমেন্ট নিতে পারবেন, ওকে। তো যাই হোক, এখন কথা হচ্ছে এটা এখানে তারা বলেছে কি, এই যে পিসেল শুরু হইব হলো এই যে 25 সেন্টে, ঠিক আছে। আর প্রতি 24 ঘন্টা পরপর এই যে 0.005 এই পরিমাণ করে দাম বাড়বে, এটি তারা এখানে বুঝিয়েছে, ওকে। আর এই যে দেখেন, আমাদের যেটা বেশি দরকার সেটা হচ্ছে এই যে লিস্টিং প্রাইস 50 সেন্ট থেকে $1 হবে, সেটা তারা বলে দিয়েছে। বুঝাতে পেরেছি? তো এটা সিস্টেমটা কী হবে আমি একটু বলি আল্লাহ দিলে, আমার এতদিনের এক্সপিরিয়েন্সে। মানে প্রথমে এটা পিসেল করবো 25 সেন্টে, কথাটা বুঝছেন, ঠিক আছে। 25 সেন্টের পিসেল করলো, যারা কিনে রাখলো তারা তো একটু লাভ করতেই হবে, তাই না। তো দেখা গেছে এটা 50 সেন্টে মনে করেন লিস্টিং হলো, হলে তারা একটা লাভ পাইলো, ওকে। এরপরে একটু দাম করবে, তারা তো সেল দিবে আবার। তো দাম করলে দেখা গেছে আমরা বিক্রি করতে পারবো 20 থেকে 25 বা 30 সেন্টের ভিতরে সোজা বাংলায়। অথবা আবার এমনও হতে পারে, যদি $1 চলে যায় তাহলে অথবা আমরা 40 সেন্ট বা 50 সেন্ট 60 সেন্টও বিক্রি করতে পারি, ঠিক আছে। এটা আল্লাহ পাকই ভালো জানে। তো আমি সিস্টেমটা আপনাদের বলে দিলাম, তবে হ্যাঁ 20 সেন্টের নিচে আসবে না, এটা মোটামুটি আমরা বলতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা এর ভিতরে সেল দিতে পারবো। আর যদি লাখ ভালো হয় আল্লাহ দয়ার রসুলে, তাইলে হয়তো আমরা 50 সেন্টও বা উরপে নিচেও একটু সেল দিতে পারি, ঠিক আছে। তো এই হলো গিয়ে মূল বিষয়টা আপনাদের জানিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। এরপরও যদি প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, ওকে। তো ঠিক আছে, ভালো থাকবেন, ভালো রাখবেন, নামাজের কথা মনে রাখবেন, হ্যাপি নাইস ডে, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, এটা যখনই
বাই সেল শুরু হবে, তখন কিভাবে আপনারা সেল করবেন মার্কেটে, সেল দিয়ে প্রফিট নেবেন, সেই বিষয়টা আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আর আমি যদি মোটামুটি ভালো পরিমাণ একটু প্রফিট পাই তাহলে অবশ্যই আপনাদের যারাদের গ্যাস পি দরকার হবে আমি গ্যাস পি দিব ভাই ইনশাল্লাহ। আইস নেটওয়ার্কের থেকে কী অবস্থা করছে আপনারা দেখছেন, মন ভেঙে গেছিল, তাই আইস নেটওয়ার্কের আর ওটি সেল দেওয়ার মতো মন মানসিকতা ছিল না, কারণ আপনারা অনেকে বলতে পারেন যে আইস নেটওয়ার্কে তো গ্যাস পি দিবেন বলছিলেন ভাই, পরবর্তীতে দাম কোন পর্যায়ে গেছে দেখছেন, আর সেল দেওয়ার প্রতি আমার মন মানসিকতা ছিল না, তো এটা ক্ষমা করবেন। কিন্তু এই বিষয়ে আমি বললাম, আপনাদের কথা দিলাম, যদি এই পরিমাণ এই প্রাইস হয় আমি আপনাদের গ্যাস পি দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।